Assalamualaikum शिक्षार्थीरा आशा करी तुम्हारा भलो आसो आमी आल्लाह रहमते भलो आसी आमी मोहम्मद शराफ हुसैन सहकारी शिक्षक नवरम माध्यमिक विद्यालय आज तुम्हारे सप्तम श्रेणी गणित विषय निये आलोचना करब आज के अनुशीलन 1.1 भाग सहाजे वर्गमूल निर्णय क्यों करते हैं ता तुम्हारा शिखते तुम्हारा देखो भाग सहाजे वर्गमूल अनुशीलन 1.1 नम्बर 225 আমার ভাগের সাহায্যে বর্গমূল করতে হলে প্রথমে দেখতে হবে জোড়া জোড়া ডান পাশ থেকে জোড়া জোড়া বাদ দিতে হবে এক জোড়া এক সংখ্যা আবার দিতে হবে জোড়া ছাড়া বা জোড়া থাকলে সর্ব বাম পাশের সংখ্যা থাকে দুইয়ের ভিতর যদি আমি এক দিয়ে নেই এককে এই জায়গায় এমন একটা সংখ্যা ধরতে হবে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে আমি এক ধরলাম এককে এক দুই দিলে দুইয়ের ডাবল আমার চার হয় তখন দুইয়ের চেয়ে বেশি হয় আমি বেশি তো নিতে পারবো না ওটার পাশাপাশি কম নিতে পারবো এককে এক বিয়োগ করলে থাকে এক এই জায়গায় যে সংখ্যা ওই সংখ্যার ডাবল অর্থাৎ দ্বিগুণ একের ডাবল দ্বিগুণ নিয়ে আসবো দুই দুইয়ের ডান পাশে দুই এমন ভাবে লিখতে হবে ডান পাশে কমপক্ষে একটা একক সংখ্যা মানে একটা সংখ্যা লেখার মতো জায়গা রাখতে হবে নামাবো এক জোড়া এই অঙ্কগুলো নামানোর নিয়ম হইলে বা জোড়া 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 নামাতে হবে নামালাম 25 এমন একটা সংখ্যা দেবো এই জায়গায় ওই সংখ্যা এই জায়গায় দিতে হবে তাইলে যদি আমি পাঁচ দেই পাঁচ দিলে পাঁচ পাঁচ আর 25 আমার মিলে নয় কাছাকাছি আমি দেখি পাঁচ 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 আর 25 পাঁচ হাতে থাকে দুই পাঁচ দুগুণে দশ আর দুই বারো উত্তর বর্গমূল বর্গমূল পনেরো হনপর আছে 961 বাদ দেবো এক জোড়া একটা নয়ের ভিতর এমন একটা সংখ্যা নেবো যেন নয় অথবা কাছাকাছি হয় যদি আমি তিন নেই তিন তিনে নয় দুই নিলে কম হইতো চার নিলে বেশ হইতো তিন নিয়েছি তিন তিনে নয় আমার সংখ্যা পেয়েছে তাহলে তিনের ডাবলার পরে হইতো ছয় এই দিকে নামাবো এক জোড়া সংখ্যা এমন একটা সংখ্যা বসাবো যেন 161 কাছাকাছি হয় আমি যদি এক বসাই এটাকে আমি এক বসাই এককে এক এক জোড়া ছয় গুণ করলে ছয় এককে ছয় বিয়োগ করলে জিরো উত্তর হলো গণপর আছে 3969 3969 আমি যদি এক জোড়া দুই জোড়া লাস্টে জোড়া আছে আমি জোড়ার ভিতর নেব 39 ভিতর সবচেয়ে কাছাকাছি 636 36 হইলে কাছাকাছি হয় যদি আমি 7 দেয় 749 বেশি হয় তাহলে আমি কত নিব ছয় এমন একটা সংখ্যা নেব জানো এদিকে যে সংখ্যা বসাবো ওই সংখ্যা এদিকে বসাবো যেন এটি কাছাকাছি হয় যদি আমি তিন দিই তিন কেন তিন দিচ্ছি তিন তিনে নয় দেখছি আনুমানিক হতে পারে তিন তিনে নয় তিন দ্বিগুণে ছয় তিন অক্ষে তিন বিয়োগ জিরো উত্তর বর্গমূল বর্গমূল ঘ নম্বরে আছে 3004 আচ্ছা আমি যদি এই সংখ্যাটা 10404 এর বর্গমূল করি তাই নে এক সংখ্যা আমি এক জোড়া দু জোড়া এক সংখ্যার ভিতর নেব
আমি যদি এক সংখ্যার ভিতরে একটাকে অ্যাড নেই, পরে আমার শূন্য চাই যাবে, আমার কত কষ্ট হবে, তখন কী হবে? আমি এই তিন সংখ্যার ভিতরে নেব। কেন তিন সংখ্যার ভিতরে নেব? এই থেকে একটাকে এক আমার শূন্য চাই নামলে নেওয়া যায় না, তখন সমস্যা। এখন কী করতে হবে? তিনবারের ভিতর দশবার নিলে দশ দশক একশো, বিয়োগ করলে থাকে চার, দশে ডাবল আনলাম বিশ, দিলাম শূন্য চার, এক জোড়া 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 নামানোর নিয়ম। তাহলে আমি জোড়া 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 জোড়ায় নামালাম। এখন এমন একটা সংখ্যা দেব যেন একটু কাছাকাছি হয়, দুই দিলে দুই, কেন দুই দিচ্ছি? দুই দিগুনে চাই, প্রথম সংখ্যা মিল হয় একজনের ঘরে, দুই দিগুনে চাই, দুই শূন্য শূন্য, দুই দিগুনে চার, উত্তর বর্গমূল একশো দুই। তাহলে আশা করি আজকে তোমরা বাগের সাইজে বর্গমূল শিখতে পারছো। ইনশাল্লাহ আগামী ক্লাসে যে অঙ্ক পড়াবো ওটা পরের ক্লাসে বলবো। আর তিন নম্বর আছে নিজের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, অথবা কত দ্বারা, চার নম্বর আছে কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, ওইটা আগামী ক্লাসে দেখাবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।